পুরো জমজমাট ছিল, হয়তো কিছুক্ষণ হয়তো এলেবেলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে হাট এলোমেলো হয়ে যাচ্ছে দর্শক। আসসালামু আলাইকুম আমার প্রিয় কবুতর প্রেম ভাই বোনরা, কেমন আছেন? আপনারা জানেন নষ্টান্তি ঐতিহ্যবাহী পটিয়া সপ্তাহে শনিবার দিন কবুতর হাট জমে থাকে। আজকে 24 তারিখ 2022, তো পটিয়া হাট থেকে বিভিন্ন কবুতরের বাজার দর আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা যদি হাটে আসতে চান ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে আসতে হবে, ভেলানগর অথবা ইটাখোলা নিবে, যে কোনো রিক্সাওয়ালাকে বললে আপনাকে নিয়ে আসবে। এই হাটে কবুতর বিক্রি করলে শতকরা 10% হয়তো একটু কম বেশ করে নিয়ে থাকে। এই হাটে দেশে বিদেশে সব ধরনের কবুতর উঠে থাকে। আঙ্কেল মুম্বাই গেলি কাটতে? জি। জোড়া কি এডাল আছে? এডাল না, এডির বাচ্চা। এডি এডির বাচ্চা? এডি এডির বাচ্চা। বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স প্রায় 4 মাস হচ্ছে। 4 মাসে বাচ্চা কত চাইতেছে? বাচ্চা 4 মাসে কত চাইতেছে? চাইতেছে 800 টাকা। 800। আর এডাল জোড়া কত চাচ্ছেন? এডাল জোড়া চাইতেছে 2000 টাকা। 2000 টাকা চাইতেছে। আর কাস্টমার কত বলে কাকা? কাস্টমার 800 বলে। এই কবুতর কি আপনাদের পালেন না কিনা? না কিনা, কবুতর কিনা। এখন কবুতরের চাহিদা কেমন বোম্বাইয়ের? বোম্বাই চাহিদা এখন কিছু কমে গেছে। জোড়া কি রানী? এটির বাচ্চা ওই পিছনে। এই জোড়া কত চাইতেছেন রানী জোড়াটা? 1000 চাইতেছেন। আর বাচ্চা কত চান ভাই? বাচ্চাটি কত চাইতেছে? বাচ্চা কত? 4 বছর। আর সিরাজি কি নর্নাম আদিটা? হ্যাঁ সিরাজিটা আপনার না? হ্যাঁ সিরাজি কত চান? 500 টাকা। নর্নাম আদি ভাই? হ্যাঁ নর্নাম আদি। এসব যদি কি তোমার যারা রানিং আছে? হ্যাঁ রানিং। মাদি কোনটা? কেদিরা মাদি। এই পাশে এটা কত চাইতেছে জোড়াটা? 1500। আর কাস্টমার কত বলে? 500-600 বলে। তোমার পোষা নাকি না? এই পাশে দেখেন তাই পাঁচ করে গেছে। তোমার দাম তুমিও বাইক কত টিয়ার মূল্য আছে খালি কইলে কথা। হেত্যা কইরা কামাইছ না তুমি কইতে পারবে? মূল্যর কথা কইলাম দিবে
ভাই মিলি জোড়া কি আপনাদের এডাল আছে জোড়া এডাল দিন বাচ্চা করছে এই যে এটা কি ভাই প্রথমটা নন্ডা মাদি নন জোড়া কিরকম চাইতেছেন ভাই ভাই 2000 টাকা চাইতেছেন 2000 চাইতেছেন আর হাটে দাম কেমন উঠছে ভাই দাম 1700 টাকা উঠছে মাটিটা কত চাইতেছেন ভাই আর সবজির কি জোড়া নাকি ভাই বেটা গুলো কত করে চাইতেছেন এটা কত চাইতেছেন আর এই যে এই জোড়াটা সবজির বাইশো এই জোড়া কি এডাল আছে বাইকে চোখ উঠছে এমনকি সারা বাংলাদেশে এই অবস্থা চোখ উঠা ভাই চশমা আনছেন না চশমা বলে মনে ভালো হবে আচ্ছা ভাই আপনাদের কি কন্টাক্ট নাম্বার দেওয়া যাবে জি বলেন আপনার নাম্বারটা 01615160523 আপনার বাসা কোথায় জালখানা মোড় প্রসন্দি জালখানা মোড় কবুতর কত জোড়া পালেন বাসায় আছে তো 20-25 জোড়া কবুতরের দাম কি আগের চেয়ে কম না বেশি মনে হচ্ছে পানি পানি পানির দাম সে আগ্রহটা বেশি মানুষের পালার না কমে গেছে খাবারের দাম বাড়ছে মানে খাবারের দাম বাড়ার কারণে কবুতরের দাম কমার কারণে মানুষের আগ্রহটা একটু কম আচ্ছা ঠিক আছে ভাই জানো বাচ্চা সব বেটা কত করে চাইতেছেন বেটাগুলো লেখা দামটা জানার জন্য আমরা ইউটিউব প্রতিবেদন করি দামটা জানার জন্য দাম বড়গুলি সবগুলি কি এডাল হয়েছে না রানিং হয়েছে না নাকি পায়রা হ্যাঁ পায়রা কত করে চাইতেছেন কোনটা আমি মনে করুন তো ছোট বড় আছে না এই যে এটা কত চান এটা জি এটা আমি 600 টাকা 600 টাকা আর ওই পিছনেরটা কি আপনার বাচ্চা নাকি মনে করুন খালি একটা ছোট আর তিনটা তিনটা ডাঙ্গ তিনটা ডাঙ্গ ডাঙ্গর গুলো 600 করে চাইতেছেন আর বাচ্চা কত চাইতেছেন এটা নিলে লোয়া দাম আমরা ভিডিও করতেছি দামটা জানতেছি মনে করেন এভারেজ কোনে তো ছোট না এভারেজ 500 করে বেচে লাই এভারেজ 500 করে চাচ্ছিল না দাম উঠছে আজকে দাম উঠছে কত করে বলে 1200 টাকা উঠছে 1200 চারটা বলে 300 করে পিস বলে কত নিয়ত করতেছেন বিক্রি আপনার একবারে সর্বশেষ সর্বশেষ আপনার এই বাচ্চা গত সপ্তাহে বেঁচে গেছে 1000 টাকা ধরে আজকে কি বাজার খুব কম এখনো হাঁটি আইছে না এদিকে আপনার পালেন নাকি না জি তা আমরা ডাঙ্গল করি পালের হ্যাঁ ঠিক আছে এই জোড়া কার তোমার জিনিসের জোড়া গেডাল আছে আচ্ছা বয়স কেমন তোমার কিনা না পালে
কত চাইতেছ? 5000 চাইতেছ? আর কাস্টমার কত বলে? 1500 এরকম বলে। দেখেন ধীরে ধীরে বাচ্চার বয়স কেমন ভাই? এটি মনে হয় এক মাসের মনে হয়। আপনার পালা নাকি না? হ্যাঁ। আপনার পোষা নাকি না? পোষা। চাইতেছেন কত? আমি চাইতেছি বাজার তো এখন দু। বাজারে কত বলে আজকে? বাজার এখন বলে নাই, মাত্র আসছি। মাত্র আসছেন? মাত্র আসছি।